আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল হয়েছে তো না? মাশাআল্লাহ, আমার জন্য বিয়ের খেজুর আনছে। তোমার জন্য না, আমার ভাগ্য আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা, আছি আপনাদের সাথে সাইমা ব্লগস বিডি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভ্লগে আমি শেয়ার করেছিলাম যে চা বাগান ও পার্কি বিচে আমরা গিয়েছিলাম। তো পার্কি বিচ থেকে যখন আমরা বরের বাড়িতে আসি, তো আসার পরে এখানে আমাদের সন্ধ্যার নাস্তা দেওয়া হয়। নাস্তা খেতে খেতে হঠাৎ করে বর এসে বলে যে তাড়াতাড়ি রেডি হ, আজকেই আমার বিয়ে। মানে আমরা তো সবাই অবাক, তো এই যে সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছে, তো এর ভেতরে আবার আমাদের জন্য চাও এনে দিল। আর এই চাটা একদম দোকানের যে চার সাতটা হয় একদম সেম ওই রকম চা ছিল, খুবই মজার ছিল দুধ চাটা। আমরা তো জানতাম যে শুধু হলুদের প্রোগ্রামটা হবে, সেজন্য আমার হাজবেন্ডের একটা পাঞ্জাবি আনা হয়েছে, তো ওইটা পরে এখন বিয়ের জন্য যাচ্ছে। শুধু ছেলেরা যাবে সবাই মসজিদে, ওইখানে ছেলের কবুল বলা হবে। আর মেয়ের বাড়িতে 2 থেকে 3 জন লোক যাবে এখান থেকে, তো ওইখানে মেয়ের সম্মতি নিয়ে তারপরে ছেলের এখানে মসজিদে আসবে, তো এখানে মেয়ে মানুষ কেউ যাবে না। হ্যাঁ হ্যাঁ, একটা আতর লাগত। এই দেখো আমরা ক্যামেরাম্যানটা দাঁড়িয়ে আছে, উল্টা দিক ঘুরে ঘুরে করতেছে। এইদিকে ফিরে সাজ সবাই চিটাগাঙ্গের ভাষায় কথা বলতেছে, তো আমি তো আসলে এগুলো বুঝি না। বুঝলে আর কি নিজ দিয়ে একটু বাংলা সাবটাইটেল দিয়ে দিতাম আপনাদের সুবিধার্থে। এখানে আসলে মানে বিয়ের পরে যে খাবারটা দেয় একটু মিষ্টিমুখ করে, তো সেটা কি দিবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু একদমই হঠাৎ করে ডিসিশনটা। 2টা CNG নিয়ে ছেলেরা যাচ্ছে, আর কিছু মোটরসাইকেলেও ছিল। তো এই যে একটা CNG এখানে, আর এই CNG-তে হলো বরেরা বসছে। এরপরের এই ক্লিপগুলো আমার হাজবেন্ড নিয়েছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওগুলো করতে বলেছিলাম যেহেতু চিটাগাঙের বিয়ে, এটা ফার্স্ট টাইম আমার আসা, তো এই জন্য আর কি ওদের রিচুয়ালসগুলো কীরকম হয়। তো এইখানে মুরব্বীরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে হলো মেয়ের বাড়ি যাচ্ছে মেয়ের সম্মতি নেওয়ার জন্য। শরীয়ত ভিত্তিক জীবনযাপন করিবার, আল্লাহ পাক করবো আমাদের হায়াতের বরকত দিব, রিজিকের বরকত দিব, মান সম্মান বরকত দিব, ইহকাল মঙ্গল কল্যাণ দিব, পরকাল মজার ভিত্তি দিব। মহিলা কি সবসময় পুরুষের সহযোগী এবং দক্ষিণ তুলাতে নিবাসী মোহাম্মদের মেয়ে মোসাম্মদ জান্নাতুন নাইমরে 5 লক্ষ টাকা মোহরানা তৎমধ্যে 3 লক্ষ টাকা নগদ 2 লক্ষ বাকি উপরুক্ত মোহরানার উপর ভিত্তি করি শরীয়তে মোহাম্মদী মতে আমাদের শাদী দেওয়া গেল। কবুল বললেন? আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল হলি তো না? কবুল, কবুল মানে গ্রহণ, কবুল হবে আরবি শব্দ, বাংলা হলে গ্রহণ। আলহামদুলিল্লাহ কবুল বললাম এম বাবুল সারা কবিল তু কবিল তু এগুলো দিকে আমি কবুল করি আছি। আলহামদুলিল্লাহ কবুল জয় আলহামদুলিল্লাহ গ্রহণ ইয়ান তৈরি দূর তৈরি কবিল তো আমি কবুল করি আছি, অথবা আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ কবুল করলাম, ধন্যবাদ। بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا
সবাই লজ্জা পাও কেন, নাও নাও খাও, থাকলে আরো লাগবে, লাগবে নাকি লাগবে? আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গিয়েছে। সবাই নতুন দম্পতির জন্য মন ভরে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুক এবং তারা যেন তাদের নতুন জীবনে অনেক সুখী হতে পারে। সবাই এখন সেনজিতে করে আসতেছে। এই যে সেনজিতে মনে হয় জায়গা ছিল না, তো চারজন ওইখানে কোলে উঠে আসতেছিল। এই যে বর বিয়ে করে আসলো, অনেক রাত হয়েছে, এখন সব ঘরের দরজা অফ, পাত্র আসলো। কংগ্রাচুলেশনস নাইম, তবে মাশাআল্লাহ আমার জন্য বিয়ের খেজুর আনছে। তোমার জন্য না, আমার ভাগ আছে একটা। আচ্ছা না, ওই তো হইবে একটা একটা। হ্যাঁ হ্যাঁ, সব আছে। আসো আসো, ভাবির জন্য একটা দুটো লাগিস। আর এটা থেকে খাবার দাবারম পাইছো? এটা কি মেয়ের বাড়ি থেকে? এ না, এটা ওতো না না না, তোমার খাও। এ আমাদের আছে একটা, দিয়ে হবে। তুমি না, একটা দিয়ে হবে না, আপনাদের বেশি বেশি খাইতে। বিয়ে পড়ানো শেষে এখানে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ থেকে কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছেন, নাস্তাটাই আর কি, যারা গিয়েছিল মসজিদে তাদের জন্য। তো এইটা হলো ছেলেদের পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে দেখতেছি আমি যে কী আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা কেক আছে ছোট, আর হলো একটা মিষ্টিও ছিল সাথে, আর খেজুরটা দিয়েছিল সবাইকে। তোমার হাজবেন্ড আসবে আমার জন্য একটা আনসে। আর এটা ছিল মেয়ে পক্ষ থেকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ হলুদের ভ্লগ, বিয়ের অনুষ্ঠানের ভ্লগ শেয়ার করা হবে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।